प्रिय छात्र छात्रीबृंद दीर्घ बंदर पर आज के तुम्हारे सम्मुख उपस्थित होते पे अभी निजेके धन्य मन कर शिक्षामंत्री दीपूमणि अत्यंत स्नेहपरायण एक व्यक्तित्व उन्नी जे 4 तारीखे क्लास शुरू करार जो घोषणा दिए उद्बोधन कर सत्य सत्य से दिन हमार क्लास छो ना आज के थे हमार क्लास शुरू तई तुम्हारे का आसते पे आबारों तुम्हारे धन्यवाद दीस देशर जे शिक्षामंत्री सह हमारे प्रधानमंत्री मायर मत तादेर दुजने ही मायर भूमिकाय रयेछे देशटाके जेन मायर मतो करे स्नेह दिए पालछे हाँ स्नेह दिए भालोबासछे स्नेह दिए तोमादेरके एके एके हाँ उठिये निच्छे जाइ होक आजके आमि आमार सबजेक्ट हलो व्यवसा संगठन और व्यवस्थापना हास्टेलेर प्रथम क्लास आजके आमार ताई तोमादेरके आमि प्रथम क्लासे हाँ प्रथम क्लास तोमरा बोर्डे देखते पाच्छो जे 12টি अध्याय रयेछे ये 12টি अध्याय सम्पर्के आमि एकटु धारणा दिए जेहेतु प्रथम क्लास ये बोईटी सम्पर्के हाँ पूरा एक धारणा तोमादेरके आमि दिते चाइ जेगुलि तोमरा बाड़ीते बसे जेहेतु क्लासेर सम्मुख भागे आसते पाच्छो ना सेहेतु बाड़ीते बसे जेते पूरा बोईटी सम्पर्के एक धारणा पेये जाओ एजन्य आमि आजके प्रथम क्लासे पूरा बोईटी सम्पर्के एक धारणा तोमादेरके दिब आर उपदेशमूलक यही बोलते चाहिए जेहेतु तुम्हारा स्पोर्टे आसते पारछो ना सेहेतु बाड़ीते बसे बोयेर साथे बंधुत्व करो बोयेर साथे तोमादेर जे सहयोगितार प्रयोजन से सहयोगितार जन्य आमरा आछि हाँ बोई होक तोमादेर बंधु बोई भिन्न अन्य कोनो सामाजिक कार्यकलापे तोमरा जड़िए जेओ ना असामाजिक कार्यकलापे जड़िए जेओ ना महामारीर दिने सरकार आमादेरके तोमादेरके सकलके बाँचाते गिए এই অবস্থায় আমাদের শিক্ষা জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছে তাই ব্যবসা সংগঠন সংগঠন কথাটির অর্থ কি সংগঠন প্রকৃতপক্ষে একত্রিত করা আর ব্যবসা সংগঠন মানে কি ব্যবসাটাকে একত্রিত করে হ্যাঁ কিভাবে আমাদের জীবনকে সাফল্যমণ্ডিত করা যায় এবং কিভাবে ব্যবসাটাকে উন্নতি উন্নত পর্যায়ে নিয়ে আসা যায় এভাবেই নির্দেশনা आलोचना इत्यादि आमादेर जन्नो ग्रंथखाना रेखे तई आसो प्रथमे जे प्रथम पार्ट व्यवसाय संगठन प्रथम अध्याय व्यवसाय मौलिक धारणा अर्थात जे धारणार ऊपर भित्ति करे व्यवसा संगठित होबे जे धारणागुलि थेके आमरा निजेदेरके सरिये रखते पारबो ना व्यवसा करते गेले जे धारणागुलि आमादेर प्रथम प्रयोजन सेई धारणागुलि हलो मौलिक धारणा मौलिक धारणा जेमन पुँजि लागबे भूमि लागबे मूलधन लागबे मैन लागबे हाँ पावर लागबे एकान्त प्रयोजन एइगुली छाड़ा आमरा व्यवसा करते पारबो ना एइ सब विषयादि निये प्रथम पार्ट हाँ प्रथम अध्याय आलोचना शेष करेछे आबारो बोलछि जे प्रथम अध्याये आमरा जे सकल विषय निये व्यवसा करब সেই সকল বিষয়ের আলোচনা করা হয়ে গেছে এই অধ্যায় থেকে এটা জানতে পারবে দ্বিতীয় অধ্যায় ব্যবসার পরিবেশ পরিবেশ বলতে কি বোঝায় আমরা যারা যেখানে যেভাবে বসবাস করি এর চারিপার্শ্বিক অবস্থাকে পরিবেশ বলে প্রকৃতপক্ষে ব্যবসা পরিবেশটা সেটা না ব্যবসা পরিবেশ হলো যে স্থানে ব্যবসা গড়ে ওঠে সেই স্থানে ব্যবসা গড়ে ওঠার মতো পরিবেশ আছে কি না অর্থাৎ ব্যাংক অবস্থা বীমা ব্যবস্থা হ্যাঁ বিদ্যুৎ ডাক যোগাযোগ পুলিশ স্টেশন যোগাযোগ ব্যবস্থা ইত্যাদি সার্ভিসসমূহ ঠিকমতো আছে কি না এইগুলি থাকলে আমাদের সুন্দর এবং সুশৃঙ্খল একটা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা সম্ভব তাই ব্যবসা পরিবেশ হলো তাই এখন সুন্দরভাবে ব্যবসা প্রতিষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের জীবনকে সুন্দর করবে এইভাবে পরিবেশ দেখে ব্যবসা করার যে প্রক্রিয়া ব্যবসা করার যে স্থান ব্যবসা করার যে জায়গা ইত্যাদি বেছে নেওয়াই হবে আমাদের এই অধ্যায়ের মূল আলোচনা হ্যাঁ এই অধ্যায় থেকে আমরা প্রকৃত অবস্থাটা জানতে পারবো কোন স্থানে ব্যবসা করলে আমাদের ব্যবসাটা উন্নত পর্যায়ে যাবে এরপরে দেখো এরপরে আছে তিন নম্বর এক মালিকানা কারবার আসলে সৃষ্টি লগ্ন থেকে মানুষ এই সংগঠনের সাথে জড়িত হ্যাঁ হয়তোবা তখন নাম ছিল ভিন্ন সৃষ্টিকর্তা নিজেও হ্যাঁ
একটা সংগঠনের মাধ্যমে অনন্ত কোটি বিশ্ব উনি চালিয়ে থাকেন। সূর্যদেব অহর্নিশি কিরণ দিচ্ছে, চন্দ্রদেব অহর্নিশি তার চন্দ্রকিরণ দিচ্ছে, পবনদেব তার বায়ু দিচ্ছে, জলদেব তার জলদেবতা তার জল দিচ্ছে। এইভাবে দেখো উনি একটা সংগঠনের মাধ্যমে এই অনন্ত কোটি বিশ্ব চালিয়ে নিচ্ছে। তদ্রূপ আগে থেকেই এই সংগঠন আছে, হ্যাঁ আগে হয়তোবা এক মালিকানা কারবার মাধ্যমে চলতো, আমরা সেটা বুঝতাম না। এক মালিকানা কারবারটা কী? যে কারবারটা একা চালাবে, একাই নিয়ন্ত্রণ করবে, একাই লাভ লোকসান ভোগ করবে, হ্যাঁ এই এক মালিকানা কারবার। সাধারণত কোনো গ্রামীণ পরিবেশে অথবা শহরে হলো যার নিয়ন্ত্রণ নিজের হাতেই থাকে, ক্যাপিটালও নিজের এবং লাভ বা লোকসানও নিজের, এইভাবে যিনি ব্যবসা প্রতিষ্ঠান চালান, হ্যাঁ সেটা হলো এক মালিকানা ব্যবসা। হ্যাঁ এইভাবে আমরা এই অধ্যায়ে এক মালিকানা ব্যবসাটার সুফল কী, কুফল কী, হ্যাঁ কেন এটা প্রয়োজন এবং কেনই বা বিরোধায়তন কারবারের পাশাপাশি এটা টিকে আছে, আমরা এটা এই অধ্যায় থেকে বিস্তারিত জানতে পারব। এরপরে অংশীদারী কারবার, দেখো যে স্থানে এক মালিকানা কারবার মূলত পক্ষে হ্যাঁ অচল, অর্থাৎ বেশি মূলধনের প্রয়োজন, যেখানে যেখানে বেশি শক্তির প্রয়োজন, যেখানে যেখানে বড় বড় প্রতিষ্ঠান গড়ার প্রয়োজন, সেখানে এক মালিকানা কারবার সম্ভব নয়। তাই অংশীদারী চুক্তির ভিত্তিতে, অংশীদারী আইন অনুসরণ করে অংশীদারী চুক্তির ভিত্তিতে যখন একাধিক ব্যক্তি কিন্তু বিশ্বের অনধিক ব্যক্তি হ্যাঁ একটা কারবার প্রতিষ্ঠান গঠন করে এবং সম্পূর্ণ দায় দায়িত্ব তাদের উপরেই বর্তায়, হ্যাঁ এবং লাভ লোকসানও তারা চুক্তির অনুসারে ভোগ করে থাকে, তাহাই অংশীদারী কারবার। এই অধ্যায়ে অংশীদার কে হতে পারে, কে পারবে না, হ্যাঁ কী তাদের সুবিধা, কী তাদের অসুবিধা এবং কতদূর তাদের শক্তি, হ্যাঁ এই সব বিষয় নিয়ে তোমরা এই অধ্যায়ে হ্যাঁ জানতে পারবে। এরপরে দেখো যৌথ মূলধনী কারবার, দেখো যেহেতু এক মালিকানা কারবারের সুবিধা এবং অসুবিধার কথা বিবেচনা করে অংশীদারী কারবারের হ্যাঁ অবস্থাটা শুরু হয়েছে, তদ্রূপ কোথায় অংশীদারী কারবার থেমে যায়, যেখানে আরও বেশি বড় প্রতিষ্ঠানের প্রয়োজন দেশের স্বার্থে বা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে, যেখানে আরও বড় প্রতিষ্ঠানের প্রয়োজন, যেখানে পাবলিকের দ্বারাই সম্ভব নয়, হ্যাঁ সাধারণ অল্প কয়েকজন পাবলিকের দ্বারাই সম্ভব নয়, সেখানে কোম্পানি আইন অনুসারে কৃত্রিম ব্যক্তিসত্তা বিশিষ্ট হ্যাঁ বিশিষ্ট অবস্থায় যে কারবারটা সৃষ্টি হয় দেশে, হ্যাঁ কোম্পানি আইনের আওতায় হ্যাঁ সরকারের নীতি নির্ধারকরা যে অনুমোদন দিয়ে কারবার প্রতিষ্ঠান গঠন করার হ্যাঁ অনুমতি দান করেন, মূলত পক্ষে তাই যৌথ মূলধনী কারবার। যৌথ মূলধনী কোম্পানিটা মূলত হ্যাঁ দেশের সর্বোচ্চ বোর্ড, হ্যাঁ সরকারের নির্দিষ্ট যারা নির্দিষ্ট বোর্ড আছে, কোম্পানি আইন অনুসারে যারা এই অনুমোদন দিয়ে থাকেন তাদের আইনকে অনুসরণ করে হ্যাঁ যে সমস্ত ব্যক্তিগণ এই কোম্পানি গঠন করে থাকেন এবং অদৃশ্য শক্তির মাধ্যমে চলে, কৃত্রিম ব্যক্তিসত্তা এদের রয়েছে, হ্যাঁ এইভাবে বড় বড় কোম্পানি গঠন করার জন্য আমরা যৌথ মূলধনির কারবারটা সৃষ্টি করে থাকি। যাই হোক এরপরে দেখো সমবায় সমিতি হচ্ছে যে নিম্ন আয়ের লোকজন নিজেদের স্বার্থ উদ্ধারের জন্য একত্রিত হয়ে যদি কোনো কারবার প্রতিষ্ঠান গঠন করে থাকে সমবায় আইনের আওতায়, তাহলে সমবায় সমিতি, হ্যাঁ যেখানে এক মালিকানা কারবার অচল, অংশীদারী বা যৌথমূলধনী কারবার করতে পারে না, সমাজের বিভিন্ন সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ যেখানে অবহেলিত, তারা একত্রিত হয়ে সমবায় আইনকে অনুসরণ করে যখন নিজেদের ভাগ্য উন্নয়নের জন্য কোনো কারবার প্রতিষ্ঠান গঠন করে, তাহা সমবায় সমিতি। এই সমবায় সমিতির মাধ্যমে দেশের আবহমান জনসাধারণ উন্নত হতে পারে এবং নিজেদের হ্যাঁ নিজেদের অবস্থাকে আস্তে আস্তে দিনে দিনে উন্নত করতে পারে। এরপরে দেখো রাষ্ট্রীয় ব্যবসাটা কি যে ব্যবসা আরও যৌথ মূলধনির চেয়ে আরও বেশি বড় আকার ধারণ করে, অর্থাৎ যে সকল ব্যবসা বাণিজ্য দেশকে উন্নত অবস্থানে নিয়ে যাওয়ার জন্য সরকার নিজে নিয়ন্ত্রণ গ্রহণ করে গঠন করে থাকে, যে কারবার সমূহের দায় দায়িত্ব সম্পূর্ণটাই সরকারের, পাবলিকের নেই, সরকারই
মূলধন সরবরাহ করতে সরকারের নিয়ন্ত্রণ করে থাকে, সরকারই সব কিছু করে থাকে, উৎপাদন বণ্টন থেকে শুরু করে সব কাজ সরকার নিজে করে থাকে। হ্যাঁ, তাহলে রাষ্ট্রীয় কারবার এই অধ্যায়ে আমরা এই কারবারটা কীভাবে গঠিত হবে, কীভাবে পরিচালিত হবে, কীভাবে লাভ লস দেশে বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া যাবে এদের থেকে আমরা তা জানতে পারব। এবার ব্যবসার আইনগত দিক দেখো, আইনগত দিক বলতে আমি তোমাদেরকে বোঝাতে চাচ্ছি যে দেশে যে প্রচলিত আইন থাকে ব্যবসা বাণিজ্য গঠন করার জন্য এবং পরিচালনা করার জন্য, এই আইন ও মেনেই আমাদের ব্যবসা বাণিজ্য করতে হয়, ব্যবসা প্রতিষ্ঠানও গঠন করতে হয় আর করতে হয়। তাই এখন এই ব্যবসা সংক্রান্ত আইনের সাথে অন্যান্য আইনের সামান্য ফাঁক থাকতে পারে, তাই কী কী আইন অনুসরণ করে দেশের ব্যবসা বাণিজ্য পরিচালনা করা যায় এই সংক্রান্ত বিষয়াদি এই অধ্যায়ে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে। তারপরে ব্যবসায়ের সহায়ক সেবা, ব্যবসার সহায়ক সেবা বলতে বোঝায় ব্যবসা প্রতিষ্ঠান করতে গেলে অন্যান্য যে সকল সেবা ব্যবসাকে সহযোগিতা করবে তা হলো ব্যবসায়ের সহায়ক সেবা, যেমন ব্যাংকের সেবা, বিমার সেবা, ফায়ার সার্ভিসের সেবা, পুলিশ স্টেশনের সেবা, বিদ্যুতের সেবা, ডাক বিভাগের সেবা ইত্যাদি সেবাসমূহ কাছাকাছি থাকলে ব্যবসা প্রতিষ্ঠান করতে সুবিধা হয়। এই সেবাগুলি এই অধ্যায়ে আমরা সকলে জানতে পারবো এবং তোমরা এখানে এই অধ্যায় পড়লে এগুলি বিস্তারিত জানতে পারবে। তা ব্যবসায়ের উদ্যোগ, উপরের যে সমস্ত বিষয় দিয়ে আলোচনা করা হলো এইগুলি সম্পর্কে আবার উদ্যোগ নিতে হবে, তাই এই উদ্যোগ কে নিতে পারবে আর উদ্যোগ কীভাবে নিতে হয়, কে উদ্যোক্তা, এই সব বিষয়াদি আমরা এই ব্যবসার উদ্যোগ অধ্যায়ে জানতে পারব। ব্যবসার তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার, এ বর্তমান যুগ বিজ্ঞানের যুগ, এখন অনেক কাজ আছে আমরা ঘরে বসে করতে পারি, তাই ঘরে বসে কাজ করার জন্য অথবা দূরে না গিয়ে মুহূর্তে কাজ করার জন্য যে তথ্য প্রযুক্তির ব্যবহার জগতে সৃষ্টি হয়েছে এই ব্যবসার ক্ষেত্রে এই অধ্যায়ে আমরা এগুলি জানতে পারব। এরপরে ব্যবসায়ের নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা, দেখো আমরা যে ধরনের কাজই করি না কেন সমাজের সাথে আমাদের দায়বদ্ধতা থেকে যাবে, কারণ ব্যবসা করি বা চাকরি করি বা কন্ট্রাক্টরি করি যাই করি না কেন বা কৃষিকাজ করি, সমস্ত কাজের সাথে মূলত সমাজ জড়িত থাকে, তাই ব্যবসা করতে গিয়ে আমাদের কোন কোন নীতি অবলম্বন করতে হবে এবং সমাজের কাছে আমরা দায়বদ্ধ, সমাজের উন্নয়নের জন্যই তো আমাদের সকল শ্রেণীর কাজ, তাই ব্যবসা করতে গিয়ে আমরা যাতে সমাজকে মূল্যায়ন করতে পারি এবং সমাজকে সুন্দর করে গড়ে তুলতে পারি এমনিভাবেই আমরা এই অধ্যায় থেকে এই কথাগুলি জানতে পারব। তাই টাইম প্রায় শেষ হয়ে আসছে আমাদের, তাই তোমরা যারা দূর থেকে ক্লাসটা শুনছো সমস্ত অধ্যায়গুলি সম্পর্কে আমি একটা সাধারণ ধারণা দিলাম, আশা করি তোমরা এইগুলি জেনে আগামী ক্লাসে আমি এক একটা অধ্যায় নিয়ে আলোচনা করতে শুরু করব যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আজকে তোমাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমার সংক্ষিপ্ত ক্লাস এখানেই শেষ করছি, সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। না প্রথম ক্লাস যা করছি ছুটি নাও দিবাইনি।